প্রতিবার তোমার কিচেন একটা কমপ্লেইন থাকে যে আমি নাকি খুব উল্টা পাল্টা অদ্ভুত কোশ্চেন করি। আপনি অদ্ভুত কোশ্চেন করেন প্রত্যেক। প্রীতম, তোমার কাছে কি মনে হয়, তুমি তুমি ভাত খেয়ে গান করতে পছন্দ করো? হোয়াট 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 কবে করেছিলে? আপনি করেছেন এটা অনেক আগে, ভাত খেয়ে এটা করেছেন, পরে কেটে দেওয়া হয়েছিল। লাইভে কাট করা যায়, লাইভে কাট করে যতবার আমি জিজ্ঞেস করি, যে যতবার বলি রাত্রেবেলা যে একটু নাহিন তো গান শোনা তো ভাইয়া, তো অলস বলে যে ভাত খেয়ে গান গাওয়া যায় না। যত বড় বড় সিঙ্গার আছে সবাইকে জিজ্ঞেস করে দেখো, ভাত খেয়ে গান করা যায় না। সত্যি কথা, আসলে এটা ভাত খেয়ে গান করো, এটা আবার কি আমরা মেডিকেল দিকে চলে যাচ্ছি? আচ্ছা, ভাত খেয়ে আসলে আসলে গান গাওয়া যায় না। যেমন আমরা কিছু জিনিস হয়, যেমন হচ্ছে যে আমরা যখন রেকর্ড করি কোনো গান, এইটা সবসময় আমি আমার ক্ষেত্রে যেটা হয়, নট শিওর অ্যাবাউট এভরিবডি, আমি আর নুহাস একই কাজ করি প্রত্যেকবার। আই এম প্রিটি শিওর ও সতেও একই কাজ করছে। পেট কাটা সহ যখন হয়েছিল, যেটা যেটাতে আমি লাস্ট যেটা করলাম নিশির ডাক, সেখানেও সে একই জিনিস করছে, যে একটা রাফটেক একজন দিয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য, সে হচ্ছে ওইটাকেই রেখে দিয়েছে। এবং এটা হয়, দিস ইজ ভেরি কমন। আমরা প্রত্যেকবার টেক দেওয়ার সময়, গান গাওয়ার সময় প্রথমবারে যেটা গাই, ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন, ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন, এটাই।